বলিউডের রোহিত শেট্টি বানিয়েছেন কপি ইউনিভার্স, যেখানে অজয় দেবগান, রণবীর সিং ও অক্ষয় কুমারকে একসাথে ক্রস ওভার করানো হয়েছে। এই ইউনিভার্সে ভবিষ্যতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও দীপিকা পাডুকোনকেও। তামিল ইন্ডাস্ট্রিতে লোকেশ কানাগরাজ বানিয়েছেন তার নিজস্ব ক্রাইম ইউনিভার্স, যেখানে কামাল হাসান, সুরিয়া, কার্থি, বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলকে দেখা গেছে। রিউমার অনুযায়ী শোনা যাচ্ছে এই ইউনিভার্সে পরবর্তীতে অংশগ্রহণ করবে থালাপাতি বিজয়। মোটামুটি পুরো বিশ্বেই এখন সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর এক প্রকার জোয়ার চলছে। কেউ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, আবার কেউ ব্র্যান্ড ক্যাশ করার জন্য অনেক অ্যাভারেজ মানের সিনেমাও বানাচ্ছে। এর মধ্যে তেলেগু বা টলিউড ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে ডেভেলপ করছে তাদের একটি ইউনিভার্স, যে ইউনিভার্সের নাম হিট ইউনিভার্স। এই ইউনিভার্সের প্রথম সিনেমা হিট দ্য ফার্স্ট কেস, পরিচালনার দায়িত্বে ছিলেন শৈলেশ কোলানু। সিনেমাতে পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন বিশওয়াকসেন। এই সিনেমার পরবর্তীতে একই নামের একটি হিন্দি রিমেকও এসেছে, যেখানে রাজকুমার রাওকে প্রধান চরিত্রে দেখা গেছে। হিট বা HIT হলো পুলিশের একটি ক্রাইম ব্রাঞ্চ, যেখানে এমন সব কেস আসে যেগুলি সাধারণ পুলিশ অফিসারেরা সলভ করতে পারে না। তখন সেই কেসগুলো হ্যান্ড ওভার করা হয়ে থাকে HIT এর চৌকশ গোয়েন্দা পুলিশ অফিসারদের কাছে। হিট দ্য ফার্স্ট কেসের শেষে বিক্রমের পোস্টিং হয় এবং তার জায়গায় জয়েন করে KD ওরফে আদিভিশেষ। এখান থেকে শুরু হয় হিট দ্য সেকেন্ড কেসের গল্প। সিনেমা হিসেবে হিট দ্য সেকেন্ড কেস আগের সিনেমাটির তুলনায় গল্প ও চিত্রনাট্য উভয় জায়গা থেকেই বেটার একটি সিনেমা। এই সিনেমার শেষেও দেওয়া হয়েছে হিট দ্য থার্ড কেসের হিন্ট, এবং থার্ড কেসের যিনি অফিসার হয়ে আসতে যাচ্ছেন হি ইজ নান আদার দ্যান নানি। আগের দুটি পর্বের দুই হিরোরই ক্যারেক্টারাইজেশনে বেশ পরিবর্তন করা হয়েছিল। যেমন বিক্রমকে দেখানো হয়েছিল ডিপ্রেসড ও হট টেম্পার্ড, KDকে দেখানো হয়েছে অনেক বেশি কুল, যে কিনা ঠান্ডা মাথায় সব কেস হ্যান্ডেল করে। তেমনি হিট দ্য থার্ড কেসের নায়ক অর্জুন সরকার ওরফে নানির ক্যারেক্টার হবে অনেক বেশি ডেডলি ও হিংস্র, যে কিনা সন্ত্রাসীদের ধরতে যা কিছু করতে পারে। শোনা যাচ্ছে এই ইউনিভার্সে মোট 60টি সিনেমা আসবে। হয়তো শেষের দিকে সিনেমাগুলোতে সব নায়কদের মধ্যে বেশি করে ক্রস ওভার দেখানো হবে, যেখানে হয়তো দেখা যাবে সব চৌকস অফিসারেরা মিলে একটি বড় কেস হ্যান্ডেল করছে।